সাধক ও লোককবি হাসন রাজার জীবন ও দর্শন নিয়ে এবারে গীতি নৃত্য নাট্য হাসনজনের রাজার প্রথম প্রদর্শনী। রচনা করেছেন নাট্যকার, লেখক, চলচ্চিত্র নির্মাতা, তথ্যচিত্র নির্মাতা শাকুর মজিদ। জোরে করতালি দেব তার জন্য, অভিনন্দন জানাই তাকে। তিনি আমাদের সিলেটকে তথ্যচিত্রের মাধ্যমে, চলচ্চিত্রের মাধ্যমে জগৎ সভায় নতুন একটি মাত্রা দিয়ে উপস্থাপন করছেন। এই নৃত্যনাট্যটির পরিচালনায় রয়েছেন প্রখ্যাত নৃত্যশিল্পী নীলাঞ্জনা জুঁই। একটি জোরে করতালি নীলাঞ্জনা জুঁইয়ের জন্য। প্রযোজনায় রয়েছে সুধীবৃন্দ। গীতি নৃত্য নাট্য হাসনজনের রাজার প্রথম প্রদর্শনী উপভোগ করবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। কিসের মায়ায় পড়ছিল পীড়িত নদীর কূলে বইয়া, কিসের মায়ায় পড়ছিল পীড়িত নদীর কূলে বইয়া, পীড়িত রতন পীড়িত যতন পীড়িত হইল জ্বালা, পীড়িত রতন পীড়িত যতন পীড়িত হইল জ্বালা, পীড়িত কর প্রাণে মরা মন না জানিয়া রে, সাড়িলাম হাসনের নাও রে, সাড়িলাম হাসনের নাও রে, হেয়া হেয়া হো হেয়া, হেয়া হেয়া হো হেয়া, হেয়া হেয়া হো হেয়া, নায়ে থাই কাহা সন রাজা বলে যে ডাকিয়া, নায়ে থাই কাহা সন রাজা বলে যে ডাকিয়া, পীড়িত না করিও রে ভাই, পীড়িত না করিও রে ভাই, মন না জানিয়া রে, সাড়িলাম হাসনের নাও রে, সাড়িলাম হাসনের নাও।
মেঘালয়ের ছায়া পরে উত্তর আকাশে আর পূবের আকাশ জুড়ে জৈন্তিয়া পাহাড় দক্ষিণ পশ্চিম মিলে হাওড় ভাটার আজ রাত এই নয় মহাপূর্ণিমা কথা ছিল আজ এই ভরা পূর্ণিমাতে আকাশ কাঁপায় যখন বর্ষার শরীর হতে ধীরে ধীরে খসাবে তার মায়াবী চাদর তখন খোলস খোলা শামুকের উদর থেকে বের হওয়া মুক্তোর মতো ভিড়বে আজ হাজার বহ 1922-এর তিরোধান পরে নানা লোকে নানাভাবে দেখেছে রাজারে কেউ নাকি দেখেছে তারে সুরমার পারে কেউ দেখেছে বলে কুড়া শিকারে কেউ নাকি পেয়েছে তারে লাউড়ের বনে ডুগডুগি বাজায়া নাচে অষ্টসখী শনে কেউ নাকি শুনেছে এমন ভরা কোনো বর্ষায় মহাপূর্ণিমা যখন ঝিকি বিকি রোশনাই দেয় দেখার হাওরে আসানক কোনো রাতে সেই বহরে হাসন রাজার নাও ঘুরিয়া বেড়ায় কাছে গেলে এই নাও আকাশে মিলায় লোকমুখে এমন কথা আমি শুনেছি বহু নিজ চক্ষে দেহি নাই তয় দেহেছে কেহ তারপর বেশি কিছু নাই চাওয়া দূর থেকে শুধু দেখে যাওয়া সান্দের লাহান যত তার কাছে গেছে আরো তত দূরে সরে গেছে সাদ সরেছে রাজাও ময় মুরব্বীর কথা যায়নি বিফলে সেই যদি সত্য হয় তবে লক্ষণ বলে সত্যি যদি হয়ে যায় হিসাব আমার তবে আজ রাইতে আইবেন রাজা আবার আজ সেই নীল চাঁদ ভরা বর্ষার এখন প্রতীক্ষা তবে হাসন রাজা তাই যদি সত্যি হয় আজ তবে রাজাই হো আমার আমি তার দিলারাম আমি লবজান আমি আসি এই রাতে হাসন পড়া মোর সাথে দেখা তার হয়েছিল কাপনার পার সেই থেকে সে আসি যদি কোনো দিন আর দেখা হয় তবে হবে সে শুধু আমার আজ রাতে আমি আসি হাসুন রাজার আসুন রাজা প্যারির প্রেমে মোহ দিল রে
আসলে রাজা প্যারি প্রেমে মজিল রে নিশালা দিল রে বাঁকা দুই নয়নে নিশালা দিল রে নিশালা গিল রে বাঁকা দুই নয়নে নিশালা দিল রে নিশ্চিত আসছে সে বহর আবার, আর কোনো কথা নাই, শুধু কান খাড়া করে শুনে নেবার। যদি কেউ কথা কয়, যদি কেউ দেখে ফেলে তারে, তবে তবে তিনি চলে যান। আর কেউ দেখে না রাজারে। আমার চক্ষের দিকে চাও একবার, তামাম দুনিয়া আজ স্থির হয়ে আছে। ১৯২২ পর মাঝে মাঝে এখানে সেখানে যাই, কখনো এদের পাই কখনো একা, কখনো যদিও বা পাই দেখা, সে মোরে চিনিয়াও চিনে না, নাকি আমারে তার লাগে আসে না। আজকের এই মহাপূর্ণিমায় যদিও বা হইল মোলাকাত, যতক্ষণ চান আছে আসমানে আর তোমরা সাক্ষাৎ আছো, সকলের নিয়া আমি ভাসিম হাও। সঙ্গে মোর সঙ্গী যত তার সঙ্গে তোমরা তত, মিলেমিশে চলো আজ ভাষাই বহ। বলো বলো কি খবর? আচ্ছা হাসন, কত শুনি রাজা তুমি কেমন, গান শুনেছি তোমার লেখা, নাম শুনেছি রাজা, এ আবার কেমন রাজা, নাই যে কোনো প্রজা? এর কোনো ভীত নাই, কোনো এক হেলায় পাগলে পাইছিল মোরে জীবন বেলায়, দেওয়ান চৌধুরী মিলে খিদা মিটে নাই, দুনিয়ার রাজা হতে চাই বলে
নিজেরে নিজেই আমি রাজা বানাই। রাজার বংশ তবে ছিল না তোমার, রাজারা কি সে আমলে ছিল জমিদার? তিন পুরুষ আগে মোরা হিন্দু ছিলাম, বীরেন্দ্র সিংহ দেব ছিল যার নাম। ব্রিটিশের আগে থেকে মুঘল আকবরী আমলে তাদের ছিল বড় জমিদারি। সে লোক কি কারণে হয়ে যায় মুসলমান? জাত বদলাইয়া নাম নিল বাবু খান। তার পুত্র ছিল যে আনোয়ার খান, সেই জমিদারি ছিলেন মোর দাদা যা। হয় 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 হাসন রাজায় কয়, হয় 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 মিথ্যা কথা নয়, হয় 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 সত্যের হয় জয়, হয় 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 রাজায় কথা কয়। আলী রেজা ছিল মোর পিতাজির নাম, ব্রিটিশ রাজার ঘরে খাজনা তোলার কাম পেয়ে তিনি হয়ে যান মহান দেওয়ান, আর নামের সঙ্গে এই পদবি লেখান। রামপাশা ছিল তার মূল জমিদারি, তার পরও যেতে হয় লক্ষণ সিরি। হয় 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 হাসন রাজায় কয়, হয় 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 মিথ্যা কথা নয়, হয় 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 সত্যের হয় জয়, হয় 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 রাজায় কথা কয়। হুরমত জাহান বানু মাতাজি আমার, ইশাখার বংশে ছিল জমিদারি তাঁর। নেত্রকোনার খালিয়াজুড়ি তার বাসা ছিল, 17 বছর বয়সে তার বিবাহ হইল। সুনামগঞ্জের লক্ষণ সিরির দেঘরিয়া গ্রাম, আমির বক্স চৌধুরী ছিল যার নাম। জমিদারের কন্যা আসে জমিদারের বাড়ি, সেইখানে মাতা নেন তারও জমিদারি। হয় 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 হাসন রাজায় কয়, হয় 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 মিথ্যা কথা নয়, হয় 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 সত্যের হয় জয়, হয় 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 রাজায় কথা কয়। তিন পুত্র এক কন্যার সুখের সংসার। এর মাঝে ঘটে এক এলাহি কারবার, বলা এসে নিয়ে যায় শত শত জন, একে একে যায় চলে তার সব ধন। স্বামী যায় পুত্র যায় আর যায় যায়া, শূন্য ভিটায় শুধু থাকে তার কায়া। এখন কি হবে তার, কি আছে সংসারে, কি হবে এই ধনে এই নিরাশ দ্বারে? স্বামী সন্তান হারা এই দুঃখী নারী, অবশেষে বাবা তারে করেন সংসারী। এর আগে ছিল তার বউ সার খান, পঞ্চম বউ হন হুরমত জাহান। হয় 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 হাসন রাজায় কয়, হয় 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 মিথ্যা কথা নয়, হয় 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 সত্যের হয় জয়, হয় 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 রাজায় কথা কয়। সম্পদ যাহার থাকে ক্ষমতাও হয়, জানো তো এমন কথা, জানো নিশ্চয়। মার সম্পদ ছিল জমিদারি তার, দেখবার ভার নেন পিতাজি আমার। মার কথা বাবাকে রাখতে গিয়া রামপাশা ছেড়ে তিনি যান দেঘরিয়া। রামপাশা জমিদারি পুত্র থিরি রাখিয়া পিতাজি এলেন এই লক্ষণ সিরি। নতুন জীবন পায় জননী আমার,
যার ঘরে জন্ম হয় হাসন রাজা। হয় 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 হাসন রাজা কয়, হয় 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 মিথ্যা কথা নয়, হয় 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 সত্যের হয় জয়, হয় 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 রাজাই কথা কয়। উবেদুর রাজা ছিল মোর সৎ ভাই, তার লগে মিল রেখে নাম রাখা সাই, জন্মের পরে নাম রাখা হলো তাই ওহিদুর রেজা, যেন উবেদের ভাই। ওহিদুর রেজা থেকে হাসন রেজায় নাম বদলাইয়া দেন নাজির আবদুল্লায়, ওহিদুর থেকে আমি হাসনে মিলাই, আর রেজা নাম ছেড়ে আমি রাজাতে বিলাই। চৌধুরী দেওয়ান সাথে যোগ যে রাজার, এ যেন সব্বাই মোরা বংশ বাদশার, খাজনা তোলার কাম শেষ হলে পরেও দেওয়ানির তকমা রাখে নামের উপরেও, তার সাথে যোগ থাকা উপাধি রাজার, এই নিয়ে আছে দেখি বিশাল বাজার। হয় 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 হাসন রাজা কয়, হয় 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 মিথ্যা কথা নয়, হয় 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 সত্যের হয় জয়, হয় 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 রাজাই কথা কয়। বলো তো হাসন, তবে কোন ঘটনায় লম্ফটিয়া বলে তুমি নিজেরে ফলাও? কৈশোর থেকে ছিল বেয়াড়া হাসন, জগৎ সংসার ছিল আমার পিছন, গাং পাড়ে যত সখা যত ছিল হুর, কে পারে ঠেকাতে মোর জং বাহাদুর? তাই তো সবে কয় রাজপুতির তোমার কাছে তুচ্ছ দেখি হয়। যমুনা নাথা আমি সুরমার পাড়ে ওত পেতে বসে থাকি রাই শিকারে, পরে না আসিব, হইবাই তুমি পার।
ঘরি বান্দরা দে পায়ে দেওতার বেড়ি শীঘ্র ঘরি বান্দরা দে পায়ে দেওতার বেড়ি বানবার লাগি হাসন রাজা বানবার লাগি হাসন রাজা করে লড়া লড়ি সুন্দরী রাধে গো তোর খানাইয়া যাই প্রতিদিন খোঁজে শোক কাঁদে যে পরাণ হিন্দু কি মুসলিম কি জালুয়া কি রান ও সব ভোজনী আমি বউ জায়া কার আমি তো চেয়েছি তারে শুধুই আমার বয়স বয়স সে বড় কঠিন কাল তার সাথে থাকে যদি কাড়ি কাড়ি মাল জানো তো কি করে গোলমাল টেকার নাম জয়রাম টেকা হইলে ওয়েকাম তখন যৌবন মোর যখন যেখানে যাই যা চাই হাত ভরে পাই নদীতে কিনারে ঘাটে হাটে মাঠে যত কুঞ্জবন কে পারে ঠেকাতে সেই রাজা হাসন বৃত্তের রোশনাই বলে কথা সিটিএসি ধান যথা তথা নয় খানা বউ ছিল হিসাবের মোর আর কত ছিল তার রাখিনি খবর টেকা হইলে বিয়া করে কে কারে জিগা করে এইসব সারা আর কি ছিল তোমার সাধের জমিদারি সারা দিন কাটাবার কিশোরী তরুণী ছাড়া শখ ছিল আর হাতি ঘোড়া চড়া আর কোড়ার শিকার যৌবন কাটিছে মোর কোড়ারে চিনিতে কতজন আইত কাছে কোড়ারে জানিতে শুনি তবে কিছু কথা বয়ান কুড়ার জানিয়ে লিখেছিলে শৌখিন বাহার লেখা পড়া ছিল মোরা বংশ আসার কেবল পড়ি নাই আমি এই গুণাগার পিতা জান আলী রেজা কিংবা মোর ভ্রাতা আবেদু ফার্সিতে জ্ঞান ছিল সবার বহুদূর কাব্য কথার প্রতি টান ছিল আমার সেই শুনে শখ হয় কিছু লিখিবার বড় বোন সহিফার কত যে সুনাম প্রথম বাঙাল কবি হাজি বিবি নাম আমি শুধু পড়ি নাই দেখেছি কেবল সেই কথা লিখে রাখে মোহরি সকল পিতা ভ্রাতা ভগ্নীর পথ ধরে তাই যা কিছু মনে আসে মুখে বলে যাই কখনো বাংলা কিংবা উর্দুতে প্রকাশ সেই পদে বই হয় হাসন উদাস আহারে সোনালি বন্ধু শুনিয়ে যা মোর কথা রে আসন রাজার দিদে কোমলে তোমার চাঁদ মুখ গাথা রে আহারে সোনালি বন্ধু শুনিয়ে যা মোর কথা রে আসন রাজার
দিতে কো বলে তোমার চাঁদ মুখ গাথা রে আহারে কুমলি তোমার চাঁদ মুখ গাথা রে আহারে সোনালি বন্ধু রে কুমলে তোমার চাঁদ মুখ গাথা রে আহারে সোনালি বন্ধু শুনিয়ে যাও মোর কথা রে হাসন রাজার দিদি কুমলে তোমার চাঁদ মুখ গাথা রে আহারে আচ্ছা হাসুন, ঠাকুরের অমন পাবলিসিটির পর কেউ কেন রাখে নাই তোমার খবর? ১৯২২-এর তিন যুগ পরে তোমার খবর গেল গানের আসরে, তোমার গঞ্জে পাড়ায় কিংবা গানেরও মেলায়, ছেলে পুলে নাতিদের জীবিত বেলায়, কে তোমার নাম নিছে উৎসব আসরে, পাগল ঠাউরায় নাকি হাসন রাজারে? নির্মল চৌধুরী গাইলেন দেড় যুগ পর, তোমার স্বজনেরা কে রেখেছে খবর? এত গুলাবি বিজান এত সন্তানে, কম তো কর নাই কাউরে কোনো কিছু দানে, তবে কেন তোমার এই ঠাহুরায় পাগল, নিজেদের তল্পি ভরে রাখে আগল? হে কি আমি জানি নাই বুঝি নাই, বা জমি জমা সম্পদ কাল হয়ে যায় যেন পোষা কোনো বিষধর সাপ, নিজের কপালে মারে বিষের সবল, যখন ভাগের থালা হাতে বসিবে সকল। সেনাকে ভাই বোন পুত্র কন্যা মাতা পিতা কিংবা পরিজন, বড় ভাগ সকলেরই পাইতে চায় মন। সম্পদের ভাগে বসে মানুষ যখন, নিমেষেই বনে যায় শৃগাল তখন। অথচ ভুলিয়া যায় জনমে তাহার, খালি হাতে দেখা পায়
জগত সংসার, এর ওর কাছে থেকে যাহা কিছু পায় এই নিয়ে কিছুদিন ফুটানি মারা। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নয়া মা, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নয়া মা, কি ঘর বানাই মুয়ামি কি ঘর বানাই মুয়ামি শুনবে রমা যার। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নয়া মা, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নয়া মা, পালা ভরি ঘর বানাইয়া আয়না দিয়া সাইয়া দেখি, আয়না দিয়া সাইয়া দেখি ফাগনা সোলা মার। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নয়া মা, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নয়া মা, এই ভাবিয়া হাসুন রাজাই ঘর দুয়ার না বান্ধে, হাই রে ঘর দুয়ার না বান্ধে, এই ভাবিয়া হাসুন রাজাই ঘর দুয়ার না বান্ধে, হাই রে ঘর দুয়ার না বান্ধে, কোথায় নিয়া রাখবায়ালাই কোথায় নিয়া রাখবায়ালাই তার লাগিয়া কান্দে। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নয়া মা, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নয়া মা, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নয়া। যে সব সকলে ছিল অন্য কারু ধন, পাইবার পরে ভাবো ইহাই জীবন। তারপর কিছুদিন পর পালা শেষে পর্দা পড়ে খালি হয় ঘর, পরের রাতে শুরু হলে নতুন আসর, তোমার লেবাসে নাচে অন্য নটবর। তবে কি ধনের মায়া ছিল না তোমারই, পোলাদের হাতে তুলে দিয়ে জমিদারি, ভাওয়ালি নৌকায় বাঁধো তোমারও সংসার, রাজা তুমি ভাঙো তো কি ভেতিহা। 1897 বড় ভুইসাল পর প্রথম জানান দিল এই মানুষের বহর, বেহুদা ফুটানি করে দেখায় বড়াই, এজন হস্তির সঙ্গে কোনো পিঁপড়ার লড়াই। এর 7 বছরের পর আকাশ ভাঙিয়া পড়ে মাথার উপর, জননী যে জন্মরে দিয়াছিল ছায়া, 85 বছরে তিনি ছেড়ে যান কায়া। কি তাহার ছিল সার, কি তাহার মান, ধন দৌলত সব ফেলে রেখে হায়, খালি হাতে ফিরে যায় একা অসহায়। তখন আমার এই মন খালি কান্দে, জগৎ ছাড়িয়া গেলে কই নেবে ঠাকুর চান্দে, যখন ছাড়িয়া মন করিবে গমন, ভবলোকের শক্তি নাই তারে করিবে দমন। মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে আসন রাজার মন বলিয়া রে, আয় রে কান্দে আসন রাজার মন বলিয়া রে,
তখন ষাট ছিল বয়স তোমার, তখন কি সাধ হয় সংসার ছাড়া। ধীরে ধীরে সাত জাগে জানিতে তাহার, পিয়ারীর রূপে যদি আসে একবার। সৃষ্টিয়া তরিকার কথা ছিল মোর জানা, সেই পথ ধরে আমি শুরু করি গানা। সৌখিন বাহার কথা রেখে দিয়ে পাশ, আমি তো রচনা করি হাসন উদাস। এমন কথায় আমি বলিনি পহেলা, নিজের জানিবার কথা বহুকাল আগে থেকে বলা। হযরত আলীর কথা শুনেছি তো বহু, মান আরাফা নাফসাহু ফকত আরাফা রব্বাহু। হোসেন মনসুর কিংবা বুস্তামি বায়েজিদ আনাহিয়া, বলা সেই ইবনুল ফরিদ, সকলে এমন কথা বলে বলে বহুবার। রুমির বয়ানও আছে তার বিস্তার। রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম ফানা, রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম ফানা। সেই অবধি লাগলো আমার শ্যামপীর টানা, হাইরে সেই অবধি ও হাইরে, সেই অবধি লাগলো আমার শ্যামপীর টানা। সোনা বন্দে মুখ সাইয়া হাসে আমার গত ইয়ারি করি, মুখ
সাইয়া হাসে আমার যত ইয়ারি করি দেখিয়া জীবন দে দুঃখ ভুলিতে না পারি হায় গো দেখিয়া তু ও হায় রে দেখিয়া জীবন দে দুঃখ ভুলিতে না পারি সোনা বন্দে হাসন রাজা হইল পাগল লোকের হইল জানা আসন রাজা হইল পাগল লোকের হইল জানা নাচে নুচে ফালাই পুরায় রে গায়ে জানা হাই রে নাচে নুচে ও হাই রে নাচে নুচে ফালাই ফুলায় আর গায়ে গানা শোনা বন্দে কি করে তোমার মাঝে বাস করে আর নিজের সম্মুখে দেখো বন্ধুরে তোমার হঠাৎ খোদারে পাই নিজের ভেতর যখন নিজেই এসে বাঁধে তার ঘর আমার কোটার ভেতর তার বিছানা আমার বুকের ভেতর তার যে ঠিকানা যখন নিজেই আসি নাড়াচাড়া করে আমার দরজায় আর বারে বারে আমাদের সিনিয়ে বলে দেখো দেখো মোর রূপ তোমার ভিতরে আমি বাস করিছো রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম রে রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম রে ওরে আমার মস্ত বাহির হইয়া দেখা দিল আমারে ওরে আমার মস্ত বাহির হইয়া দেখা দিল আমারে আপনার রূপ দেখিলাম রে রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম রে দেখা দিয়া প্রাণটি নিয়া সামাইল ভিতরে দেখা দিয়া প্রাণটি নিয়া সামাইল ভিতরে আপন সুরত দিল দেখা ধরিয়া আমারে আপনার রূপ দেখিলাম রে রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম রে রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম রে কি করে পাও বন্ধুরে তোমার মোল্লা মৌলভী তুমি খেপিয়ে বারংবার কি করে বিশ্বাস করো তুমি পেয়ে যাবে পার তোমার ওই কথার মানে কে আছে শোনার তোমার অন্তরে আছে আল্লাহ হরি তবে কোথায় থাকেন তোমার সই পিয়ারি কোথায় রাখিবে তব দিলারাম জামুন আরব জান সোনা জান অথবা মিশ্রা জানের মন ও সব সকলে মোর কলিজা পরাণ তাদের ভেতরে আছে হাসনের জান তাহারা শেখায় পড়ায় আর দেয় জ্ঞান তাহাদের মাঝে আমি খুঁজি মোর জান যে জন দিলারাম আছে যে আমার সই দিলের আরাম আনে জানো নিশ্চয় হাসনের পিয়ারি যে জল আর কেউ নয় হাসন জানের রাজা সেই তো হয় তোমাদের কাছে ছিলে রাজা যেই জন এই আমি ছিলাম না প্রভু সেই জল যে আমার রূহ ছিল যে আমার প্রাণ সেই তো পিয়ারি মন সে হাসন যা
এমন কথা আমি আগে কইছি না, ফজরের পরে তারে কেউ পায় না। আমাদের আরো কথা ছিল জানিবার, ওপারে কি আছে এই হাসন রাজার, জগতের রাজাগিরি সারিবার পর ওপারে কেমন থাকে তার বাড়ি ঘর। আবার কখন যদি দেখা হয় আর কোনো এক বর্ষার রাত পূর্ণিমার, তখন নিশ্চিত তারে জিজ্ঞাসিব সোজা, জানিব কেমন আছে হাসন জানের রাজা। মহাজনের নাম মঞ্চস্থ করেছিল ভারতে, আর এখানে সিলেটে মঞ্চস্থ করেছে 24 ঘন্টা সফর করে, এজন্য তাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে যারা এতক্ষণ এখানে আছেন। এটা যে সময়ে প্রদর্শন হওয়ার কথা ছিল ওই সময় প্রায় 2000-এর মতো দর্শক এখানে ছিলেন, এখন আপনারা কয়েকজন আছেন। এত রাতে এই নাটকটি আপনারা দেখেছেন এই জন্য কৃতজ্ঞতা। আমরা অপেক্ষা করছি 8টা থেকে, আমরা মঞ্চে উঠেছি প্রায় 10:30-10:30 দিকে, তারপরেও আমরা উপস্থাপন করেছি আমাদের আয়োজনটি। তবে জালালাবাদ অ্যাসোসিয়েশন সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয়, সভাপতি মহোদয়, সবার প্রতি আমাদের ভীষণ কৃতজ্ঞতা, কারণ সব সময় আমরা তাদেরকে নৃত্যশৈলীর পাশে আপনাদেরকে পেয়েছি। আমি তারপরে বলবো, আমরা যারা কাজ করি আমাদের একটা আদর্শগত অবস্থান, আমাদের ভীষণ ভালোবাসার একটা জায়গা, কাজেই আমাদের আবেগটা অনেক বেশি থাকে। এটা যেহেতু আমাদের প্রথম মঞ্চায়ন এবং যেহেতু আমরা অনেকগুলো কাজ করছিলাম, এই জন্য একটু তড়িঘড়ি করে আপনাদের সামনে উপস্থাপন করেছি, ভুল ত্রুটি অনেক হয়েছে। আশা করছি দর্শকরা, আমাদের ঈশ্বরেরা আমাদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে এবং ভবিষ্যতে আমরা আপনাদের সাথে আগে কাজ দেখাতে পারবো। অনেক ধন্যবাদ। আমি একজনকে জোর করে কথা বলার জন্য দিচ্ছি, ওনার নাম জামালউদ্দিন হাসান পান্না। তাকে আমরা সবসময় গায়ক হিসেবে পেয়েছি, হাসন রাজার গান অসাধারণ গান তিনি আমাদের এখানে গতকাল দূরবীন শাহ গান তিনি গিয়েছিলেন। এই পরিচালক এই শিল্পীকে হাসন রাজা বানিয়েছে, তিনি অভিনয় করেছেন, আমরা মুগ্ধ হয়ে তার অভিনয় দেখেছি। তিনি কখনোই পেশাদার অভিনেতা ছিলেন না এবং আমার ধারণা যে এটাই আজকে তার জীবনের প্রথম কোনো নাটকের মঞ্চে ওঠা অভিনেতা হিসেবে। পান্না ভাই আপনি কিছু বলেন। আমি কি বলবো, আমাকে জুই যখন বলল মামা যদি আপনি এইটা হাসন রাজার চরিত্র না করেন তাহলে আমি অনুষ্ঠান করবো না, কিন্তু তার কষ্ট হবে দেখে আমি লাগলাম এবং আমাকে শান্ত সহযোগিতা করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন আমাদের শাকুর মজিদ ভাই, আমি তার কাছে কৃতজ্ঞ। আমার এই ছোট্ট সোনামণি জুই মামার কাছে কৃতজ্ঞ, সে আমাকে শেষ পর্যন্ত অভিনেতা বানিয়ে দিল। শাকুর মজিদের অনুবদ্ধ
রচনা আর ইতিহাসের পটভূমিকায় নতুন করে আমাদেরকে যে হাসন রাজাকে উপহার দিলেন, আমরা মন্ত্রমুগ্ধের মতো কয়েকটি খণ্ড তাকিয়েছিলাম। আমরা কী করে কোন ভাষায় তাদেরকে অভিনন্দিত করব ঠিক আমরা জানি না। আমরা আশা করব শাকুর মজিদের কাছ থেকে সিলেট এবং বিশেষ করে বাংলাদেশের আরও অনেক প্রত্যাশা রাখে সেই প্রত্যাশাগুলোদের বিশ্বাস থেকে। আমি এত অভিভূত, আমি প্রথমে শাকুর মজিদকে তারপরে বান্না বান্না যে আবার বান্না আমার ছোটো ভাই, বান্না যে নায়কের পাঠ করবো এটা আমি জানতাম না, আমি এটা বাড়িতে বলবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে যারা কষ্ট করে দিয়েছে, আর এই শিক্ষকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা ব্যবহার করবো। আমি আজকের আপনাদের আমাদের দুই দিনের এত অক্লান্ত পরিশ্রমের ফসল আমরা সাকসেসফুল, আমরা আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমাদের দুই দিনের এই উৎসব সমাপ্ত করতে চাচ্ছি। শাকুর মজিদের অনবদ্য ইতিহাসের বড় ভূমিকায় নতুন করে আমাদেরকে যে হাসন দাদাকে উপহার দিলেন, আমরা মন্ত্রমুগ্ধের মতো কয়েকটি তাকিয়েছিলাম। আমরা কী করে কোন ভাষায় তাদেরকে অভিনন্দিত করবো ঠিক আমি জানি না। বান্না বান্না যে আবার বান্না আমার ছোটো ভাই, বান্না যে নায়কের পাঠ করবো এরকম জানতাম না, আমি এটা বাড়িতে বলবো। আমি আজকের আপনাদের আমাদের দুই দিনের এত অক্লান্ত পরিশ্রমের ফসল আমরা সাকসেসফুল, আমরা আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমাদের দুই দিনের এই উৎসব সমাপ্ত।